কুমিল্লার 11 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 134 জন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল ফজল মীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল 28 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই মনোনয়ন জমা পড়ে। কুমিল্লার 11টি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা 3, মুরাদনগর আসনের 27টি এবং সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা 6, সদর আসনে 7টি। আপনারা জানেন যে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কুমিল্লা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় এবং বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে 134 জন নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে সর্বোচ্চ কুমিল্লা 3 অর্থাৎ মুরাদনগরে 27 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। কুমিল্লা 1-এ 11 জন, কুমিল্লা 2-এ 14 জন, কুমিল্লা 3-এ 27 জন, কুমিল্লা 4-এ 13 জন, কুমিল্লা 5-এ 10 জন, কুমিল্লা 6-এ 7 জন, কুমিল্লা 7-এ 8 জন, কুমিল্লা 8-এ 12 জন, কুমিল্লা 9-এ 12 জন, কুমিল্লা 10-এ 12 জন, কুমিল্লা 11-তে 8 জন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, 134 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগ থেকে 11 জন, বিএনপির 25 জন, জাতীয় পার্টির 14 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 11 জন, স্বতন্ত্র থেকে 30 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্যরা এলডিপি, কল্যাণ পার্টি, জাসদ, গণফোরাম, বিকল্পধারা, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, গণফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 2 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। 9 ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।